আজকে যে কথাগুলো বলবো, তো খরচ হইলো কত মনে করেন? ড্রাইভার 50 টাকা, লাইট 50 টাকা, 100 টাকা, ঢাকনা 50 টাকা, কত গেল 150 টাকা, আর দ্বিতীয়ত ক্যাপ 10 টাকা, 160 টাকায় আপনি এই রকমের একটা লাইট বিক্রি করতে পারবেন। একবারে কমও যদি বিক্রি করেন 600 টাকা। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, টাউনে যে কোনো মাছ বাজারে গিয়ে দেখবেন এই লাইট। আজকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ একটি আলাদা ডিজাইনের লাইট তৈরি করার বিষয়। তো দেখতেই পারছেন আমি এই নতুন একটি ডিজাইনের লাইট তৈরি করছি। এই লাইটটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে, কিভাবে খরচ করবেন, এবং এই লাইটটি কিভাবে কোন জায়গায় গেলে আপনি বিক্রি করতে পারবেন, সম্পূর্ণ বিবরণ এবং আইডিয়া আমি বলে দেব। তো তার আগে আপনার সাথে আমি একটি ব্যবসায়িক আলাপ করি, যে আলাপটা করলে হয়তোবা আপনার কোনো উপকারে আসবে। তো আপনি যদি মনে করেন যে আমি খুবই অল্প টাকায় একটা ব্যবসা করব, তো খুবই অল্প টাকায় যদি ব্যবসাটা করতে চান, সেক্ষেত্রে আমি আপনারে বিবরণ দেব। এই বিবরণ শুনে যদি আপনি লাভবান না হইতে পারেন, তো আমার আর কিছু করার নেই, তো আপনার তকদির আল্লাহর হাতে। আমি বিবরণটা দেব এই এই যে লাইটটা দেখতে পারতেছেন, এই লাইটটি আপনি মার্কেটে 40 থেকে 50 টাকায় কিনতে পারবেন। এই যে ঢাকনাটা দেখতে পারতেছেন, সম্পূর্ণ সিলভার। এই সিলভারের ঢাকনাটা আপনি সর্বোচ্চ 30 থেকে সর্বোচ্চ 50 টাকায় কিনতে পারবেন, মানে 40 টাকায়, খুরসা কিনলেও 40 টাকায় কেনা যায়। এই যে ক্যাপটা দেখতেছেন, শুধু এই ক্যাপটা যদি কিনেন, তো এই ক্যাপটা আপনি কিনতে পারবেন সর্বোচ্চ 10 টাকায়। তো বাকি থাকে আমাদের একটা এলইডি ড্রাইভার। এইটার ভিতরে যে ড্রাইভারটা দিছি, এই খুবই ভালো একটা উন্নত মানের ড্রাইভার, মাত্র 45 টাকা দাম। তো খরচ হইল কত মনে করেন? ড্রাইভার 50 টাকা, লাইট 50 টাকা, 100 টাকা, ঢাকনা 50 টাকা, কত গেল 150 টাকা, আর দ্বিতীয়ত ক্যাপ 10 টাকা, 160 টাকায় আপনি এই রকমের একটা লাইট বিক্রি করতে পারবেন। একবারে কমও যদি বিক্রি করেন 600 টাকা। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, টাউনে যে কোনো মাছ বাজারে গিয়ে দেখবেন এই লাইটটা, যারা পথচারীভাবে হাঁটতে হাঁটতে ব্যবসা করে, এদের কাছে থেকে ওই মাছ বিক্রেতারা এই লাইটগুলো ক্রয় করে ওদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই এই লাইটটা আপনি কত দিয়ে কিনছেন। ফুটপাতের হকার আটটে আটটে যদি এই লাইটটা 600 টাকা বিক্রি করে, 160 টাকা খরচের লাইট, তো আপনি যদি এই লাইটটা 300 টাকাও বিক্রি করেন, দৈনিক যদি আপনি 10টা লাইট বিক্রি করেন, তাহলে আপনার কত টাকা আসে? 10টা লাইটে আপনার 1500 টাকা ইনকাম আসতে আছে আমার দিকে চান। তো আপনার মতো মানুষ যদি দৈনিক 300 টাকায়, মানে আর কি 1500 টাকা ইনকাম করে, তাহলে আপনার স্যালারিটা, মাসিক বেসিকটা কত পড়ে, তো আপনি হিসাব করেন একবার। 1000 টাকা হল 30, আর 500 টাকায় 15, মানে 45,000 টাকা আপনার বেসিক স্যালারি মাসিক বেতনটা পড়ে, শুধুমাত্র একটু মাথা খাটাইলে। তো আপনার পুঁজি কত টাকা লাগবে? আপনার পুঁজি লাগবে মাত্র 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকায় আপনি কয়টা লাইট, মানে এগেনস্টে তৈরি করতে পারতেছেন, এই হিসাবটা করেন। প্রতি পার লাইটে আপনার 160 টাকা খরচ যাইতে আছে। তো এই হিসাবে আপনি যে কয়টা লাইট 5,000 টাকায় গড়তে পারতেছেন, এই লাইট কয়টা লইয়েই আপনি একবার রাস্তায় নামুন, ব্যবসা ক্ষেত্রে দোকানে দোকানে যান, এবং মাছ বাজারে যান, সাগের বাজারে যান, দোকানদারের কাছে এই লাইটগুলো বিক্রি করেন, এবং আপনার ভবিষ্যৎ জীবন আপনি নিজে করেন। আসুন, এই লাইটটা গড়তে কী কাজ করতে হবে, সম্পূর্ণ বিবরণ এবং কাজের মাধ্যমে
আমি আপনাদের বলে দিলাম আগে আপনাকে পদ্ধতি দিয়ে আমি এখন কাজ করতে আমার স্পটে আপনাদের দেখানোর জন্য যাব। আসুন আমরা যাই। তো ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আমাদের যে এই অ্যালমোনিয়াম কিংবা সিলভারের যে প্লেটটা আছে, এই প্লেটটার সাথে আমরা 50 ওয়াটের একটি লাইট সেটিং করে নেব নাট স্ক্রুর মাধ্যমে। তারপরে আমরা খুব ভালোভাবে নাটগুলো টাইট দিয়ে আমরা একটি সার্কিট ফিটিং করে নেব। এখানে আমার একটি কথা না বললেই হয় না, কেননা এই যে স্ক্রুগুলো আমি টাইট দিতেছি, এই স্ক্রুগুলো টাইট দেওয়ার মানে হলো আমাদের অ্যালমোনিয়াম হেডসিন যেই কাজটা করে, এই কাজটা মূলত আমাদের এই লাইটটা জ্বালানোর সময় গরম হয় এবং হেডসিনে এটাকে ঠান্ডা করে। হেডসিন ছাড়া যদি আমরা এই লাইটটা জ্বালাতে যাই, অবশ্যই লাইটটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে 2-4-5-10 মিনিটের ভিতরে। তো আমাদের এই সার্কিটটার এই হাতে নিলাম, এখন এই সার্কিটটা আমরা এই জায়গায় ফিটিং করব। সার্কিটটা মূলত 50 ওয়াটের একটি সার্কিট। সার্কিটের তার দুটো লাগানোর আগে আমরা আগে এলইডি টেস্টার দিয়ে আমাদের এই লাইটটি ট্রাই কিংবা চেক করে নিলাম। আমাদের নেগেটিভ পজিটিভ ধারা আমাদের মিটার ক্লিপের সংযোগ করে দেখলাম যে আমাদের লাইটটি নেগেটিভ পজিটিভ কোন দিকে আছে। তো সেদিকে খেয়াল করে আমরা এই তার দুটো লাগাই দিলাম। তারপরে বাকি দুই পার্টের লাইট, যেহেতু আমরা দুইটা লাইন টেনে লাইটের লাইনটা দিয়ে দেব, তারপরে আমরা অন্য আধার কাজগুলো করব। তো এই ছোট কাজটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, নিখুঁতভাবে, তো আপনি এই মালটা বাজারজাত করতে পারবেন এবং মালটা বাজারজাত করে আপনি খুবই ভালো লাভবান হতে পারবেন, এই আশা করি আমি। ভিউজ কিংবা লাইক হওয়াটা বিষয়বস্তু নয়, আমার ভিউজ কত হলো, লাইক কত হলো, এই জিনিসটা দেখে লাভ নেই। শুধুমাত্র একটি মানুষ যদি কর্মজীবী হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করা সফলতা অর্জন করবে। আমি মনে করি একটা মানুষ যদি কর্মঠ হতে পারে, তো সেক্ষেত্রে তার বেকারত্ব দূর হবে এবং তার বৈবাহিক জীবন সুন্দর এবং সুষ্ঠু হবে। আমি বলবো নিজের ভালো করুন, অন্যের ভালো করুন, এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে পাঠিয়ে দিন, হয়তোবা অন্য আরেকজনেরও কাজে লাগতে পারে, অন্য আরেকজনের বেকারত্ব দূর হতে পারে। তো সেক্ষেত্রে এই কাজটি, অনেক মানুষ বেকার আছে, এই বেকার মানুষদের পাশে এই ভিডিওটি শেয়ার করে দিন। ছোট্ট একটি ভিডিও, মাত্র 3-4 হাজার টাকা পুঁজি খাটিয়ে এই ব্যবসাটা সে করতে পারবে এবং লাভবান হতে পারবে। এই ব্যবসাটা করলে মিনিমাম মাসে যদি কমও ইনকাম হয়, 40-45 হাজার টাকা একটা মানুষ ইনকাম করতে সক্ষম থাকবে। তো আমরা এখন এই লাইটটা চেক করে দেখব। ফিটিং যেহেতু অল ফিটিং শেষ হয়ে গেছে, এখন আমরা এই লাইটটা ট্রাই করব যে আমাদের এই কাজটা কতটা হলো এবং আমরা কতটা সাকসেস হলাম। ভিডিওর শেষে আরেকটি ধারণা দেই, আপনি যদি একদিনে 10টা লাইট বানাতে পারেন, আর 10টা লাইট যদি আপনি বাজারে গিয়ে বিক্রি করতে পারেন, 10টা লাইটে যদি আপনার 150 টাকা করেও লাভ থাকে, তো একবার হিসাবটা মিলিয়ে দেখুন, আপনি 10টা লাইট বিক্রি করলে আপনার 1500 টাকা ব্যবসা থাকবে। যদি 150 টাকা করে ব্যবসা করেন, তাতে করে আপনার একটা লাইট বিক্রি করতে হবে মাত্র 300 টাকা বিক্রি করলে আপনার 150 টাকা মিনিমাম লাভ থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই ব্যবসাটা হবে, এই ভিডিওটা বেকারত্বের মাঝে বুঝতে পারবেন, শেয়ার করে দেওয়া উচিত, কেননা আপনার একটি দায়িত্ব আছে বেকারত্ব দূর করার। তো আসুন আমরা এই ভিডিওটা, অনেক বেকারত্ব আছে বেকারত্বের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিই। অনেক বন্ধু বান্ধব আছে বেকার, অনেক ভাইরা আছে বেকার, সেক্ষেত্রে তাদের এই ভিডিওটা কাজে লাগবে। আসুন আমরা এই ভিডিওটা শেয়ার করে দিই, ভালো লাগলে ESB বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।